আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি সব মানুষকে, ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করুন যেটা আমাদের মানবতার বিরুদ্ধে কথা বলছে, একটা। আমি চ্যালেঞ্জ করছি, আমি অন্য মুসলমানকে এর মধ্যে টানছি না, আমি শুধু আমার মাথাটা গিলোটিনে রাখছি, আমি সবাইকে চ্যালেঞ্জ করছি যে কেউ, হ্যাঁ অনেক অমুসলিম আছেন যাদের কাছে মনে হবে কিছু আয়াত ভুল, যেমন ধরুন এই বোন পুরুষের একাধিক বিয়েতে একমত নন, এরপরও বলবো ইনশাল্লাহ, আমার উত্তরটা শুনে আপনিও মানবেন ইনশাল্লাহ, মেনে নেবেন, আপনিও একমত হবেন। যেমন ধরুন আপনি প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয়, আমি উত্তরটা জানি বলে দিলাম, তারপর আপনি উত্তর শুনে মেনে নেবেন। আমরা এখানে যেটা করব, যেসব ব্যাপারে আপনারা একমত নন, আপনারা মাইকের সামনে এসে প্রশ্ন করবেন, আমি আসলে একজন ছাত্র হিসেবে যথাসাধ্য চেষ্টা করবো, আল্লাহ চাইলে উত্তরটা দিতে পারবো। এখন বেদ কে বলছে আপনি একাধিক বিয়ে করতে পারেন, খ্রিস্টানদের বাইবেল বলছে, কোরআনও বলছে, এখন আপনি এইসবের কোনোটাই মানতে চান না, সমস্যা নেই, আসুন আমরা যুক্তির কথা বলি, আমরা যুক্তি দিয়ে দেখি। বল, আপনি কি জানেন প্রাকৃতিকভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্মায়? প্রাকৃতিকভাবে ছেলেরা আর মেয়েরা সমান অনুপাতে জন্ম নেয়, কিন্তু কোনো ডাক্তারের কাছে যান, শিশুদের উপরে ডাক্তার, তিনি বলবেন যে মেয়ে শিশুরা বিভিন্ন জীবনের বিরুদ্ধে ছেলে শিশুর চেয়ে ভালোভাবে লড়াই করতে পারে। তাহলে শিশু বয়সে দেখা যায় মেয়ে শিশু যত মারা যায় তার চেয়ে ছেলে শিশু অনেক বেশি মারা যায়। শিশু বয়সে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে বেশি থাকে, তারপর সময় যায়, মানুষ ধূমপানের কারণে মারা যায়, মদ খাওয়ার কারণে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, যুদ্ধে মারা যায়, এখানেও মেয়েদের চাইতে ছেলেরা বেশি মারা যায়। তাই আজকের দিনে পৃথিবীতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা অনেক বেশি। শুধুমাত্র কয়েকটা দেশে, ইন্ডিয়ার মতো তৃতীয় বিশ্বের কয়েকটা দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে অনেক কম। কারণটা জানেন? কারণ হলো মেয়ে শিশু হত্যা। বিবিসির একটা রিপোর্টে এমিলিও বেকাননের কথা অনুযায়ী, তিনি একটা প্রোগ্রামে বেশি বয়সে মৃত্যু নিয়ে বলেছিলেন, প্রত্যেক দিন ইন্ডিয়াতে 3000-এরও বেশি মহিলা তাদের গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে। তার মানে প্রতি বছরে ইন্ডিয়াতে 10 লাখেরও বেশি মহিলা গর্ভপাত ঘটায় যখন জানতে পারে গর্ভের শিশুটি মেয়ে। যদি এই অশুভ প্রথাটি বন্ধ করা যায়, আর তামিলনাড়ু সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আপনাদের এই প্রদেশেই এই রিপোর্ট বলছে প্রতি 10 জন মেয়ে সন্তানের 4 জনকে মারা হয়। এই কাজটা কি সঠিক? এটা ভুল। যদি এই অশুভ প্রথা বন্ধ করেন তাহলে ইন্ডিয়াতেও মেয়েদের সংখ্যা হবে ছেলেদের সংখ্যা চেয়ে বেশি। শুধুমাত্র আমেরিকাতেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে 78 লক্ষ বেশি, শুধু ইংল্যান্ডে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা 40 লক্ষ বেশি, জার্মানিতে মেয়েদের সংখ্যা 50 লক্ষ বেশি, শুধু রাশিয়াতে মেয়েদের সংখ্যা হচ্ছে 90 লক্ষ বেশি। আল্লাহ জানেন পৃথিবীতে মেয়েদের সংখ্যা ছেলেদের চাইতে কতজন বেশি। মনে করুন হাইপোথেটিক্যাল প্রশ্ন, ধরুন আমার বোন সে আমেরিকায় থাকে, অথবা আপনার বোন সে আমেরিকায় থাকে, ইউএসএ, আর সেখানকার বিয়ের বাজারে প্রত্যেক পুরুষ একটা করে বিয়ে করেছে, তবুও সেখানে 78 লক্ষ মহিলা থাকবে যারা কোনো জীবন সঙ্গী খুঁজে পাবে না। তাদের জন্য তখন একটা উপায় খোলা থাকে, যেসব মহিলা জীবন সঙ্গী খুঁজে পাবে না তারা হয় কারো দ্বিতীয় স্ত্রী হতে পারে, অথবা হতে পারে জনগণের সম্পত্তি। হয়তো বলবেন জনগণের সম্পত্তি, ভাই জাকির এটা খারাপ শব্দ, বোন সবচেয়ে ভদ্র ভাষায় আমি এটাই বলতে পারি, এর চেয়ে ভালো কোনো শব্দ জানা নেই। আমেরিকাতে সেদেশের পরিসংখ্যান আমাদের বলে বিয়ের আগে গড়ে একজন মানুষের 8 জন যৌন সঙ্গী থাকে, রক্ষিত রাখাটা খুবই কমন, যতজন খুশি 10 জন 20 জন 30 জন সমস্যা নেই, 100 জন, আইন আপনাকে কিছুই বলবে না। যদি আপনার একাধিক স্ত্রী থাকে এই ব্যাপারটা তারা হজম করতে পারে না, কেন? রক্ষিত হয়ে মহিলারা কোনো অধিকার পান না, এখানে সেই মহিলাকে অসম্মান করা হয়। ইসলামে আপনার দ্বিতীয় স্ত্রী থাকলেও তার সমান অধিকার, তার সম্মান আছে, সবাই শ্রদ্ধা করে। তবে আমি আপনার সঙ্গে একমত, এ ব্যাপারে একমত যে কোনো মহিলা স্বাভাবিক পরিস্থিতিতে তার স্বামীকে অন্য মহিলার সাথে ভাগাভাগি করতে চায় না। আমি একমত বোন, আমি আপনার সাথে একমত, কিন্তু ইসলামিক শরিয়ার মূল কথা হলো বড় ক্ষতি ঠেকানোর জন্য ছোট কোনো ক্ষতি হওয়া ভালো, বড় ক্ষতি ঠেকাতে হলে ছোট ক্ষতি হওয়া ভালো। তাহলে মুসলিম উম্মার সব মুসলমান মহিলা জানেন যে অনেক মহিলা অবিবাহিত, যদি তারা অনুমতি না দেয় তাদের স্বামীদের একাধিক বিয়ে করতে, এরা জনগণের সম্পত্তি হবে, তখন তারাই বলবে আমাদের স্বামীদের ভাগাভাগি করবো কিন্তু অন্যান্য বন্ধুদের জনগণের সম্পত্তি হতে দেবো না। আশা করি উত্তরটা পেয়েছেন।